মই আজি আপনাদের একটা খুব ধুনিয়া রেসিপি শেয়ার করি, আপনাদের ভিডিওটা চাই থাকিব শেষলেকে। আর মই ভাবো এই রেসিপিটো আপনাদের খুব বেশি ভাল পাব। আর যেহেতু আমি প্রতিগী গৃহিণীয়ে নতুন নতুন সোয়াদযুক্ত কিনা একটা ঘরের মানুষক বনায় খাবলে পালে ভাল পাও। মা কত গল মাতাসন চিঞৰি দিয়া জোকে মাতা, স্কুলের আহি পেলায় এইমাত্র রুমত সুমাইছোহি। আর মোর শুভাকাঙ্ক্ষী সকলে বহুত বেশি কমেন্ট করেছিলেন যে স্কুটি চলাওতে হেলমেটটো পিন্ধিব লাগে, ফাইনালি আজিরপর পিন্ধিছো। সচাকে হয় কেবল পুলিশের পর বাঁচিবর কারণে নহয়, নিজের সুরক্ষার কারণে হেলমেট পিন্ধিব লাগে, সকলে পিন্ধিব লাগে। গতি আপনার দেখাই দিল আর আজ আমার চেরি আরাম চাপ মানিছো আর দিয়ে তো হেঙ্গিটি জোকাই জোকাই স্কুলের পর অথনি আহিলো। আহি পেলায় কিমান সময় ওয়েট করে আছো, আয়ো মা কোন উঠা হল, জিয়ে কোন উঠা হল, ই চুলি অবস্থায় নাই। ডিপলিনার একটা ভিডিও খুব ভাইরাল হয়ে আছে আজি কিছুদিন আগরপর, আপনাদের চাইছে নাই বা পাইছে নাই কব নো। ভিডিওটি ময়ো পালো, কিন্তু তার সংক্রান্ত আসলে কেটামান কথা মোৰ মনলে অহা কথাকিটা মই ভাবিছো আপনার শেয়ার করো। আর যদি চা নাই মই ভিডিও ক্লিপটো লগাই দিছো, এটো আপনাদের চাই লোক অকনমান, তেতিয়া অন্তত বুঝিব পাৰিব যে কথাখিনি কি হয়েছিল। হয়, দীপলিনা ডেকাই সংগীতা অনুষ্ঠান করে আসে, আর সেইখিন সময়তে অনুরাগী কোনোবা এজনে নিজের মোবাইলটি লৈ পেলায় সেলফি তুলবলে গেছিল। আর সেইখিন মুহূর্ততে দীপলিনা ডেকায় এনে কৈছিল যে হে এনে নহয়। আর সেই কথাটোতে ইমান বেশি বিতর্ক কিছুমানের, আমি আসলতে কথাবিল ভালকে ভাবি নাচাও। মই ভাবিছো আপনার হাতত এন্ড্রয়েড মোবাইল আছে, মোৰ হাতত এন্ড্রয়েড মোবাইল আছে, আজিকালি সব মানুষের ঘরে ঘরে থাকে। আর কি হয়, আমি কবালে যেতিয়া যাও বন্ধুবর্গর লগত বা বিভিন্ন ঠাই আমি ফুৰিবলৈ গৈছো, আমি সেইবিলাকতো নিজে ধুনীয়া ধুনীয়াকে পোজ দি পেলায় ফটো তুলো। কিন্তু কি হয়, যেতিয়া আমার ফটোকপি বেয়া হয় আমি কি করো, বারে বারে ফটোকপি ডিলিট করো। একদম আপনি মিছা নকব, কিন্তু সেই নিয়মটো আপনারও নিশ্চয়কৈ আছে। মই ভাবো কথাবিলাক আমি পজিটিভ লব লাগে। যেতিয়া কোনোবাই গান গাই থাকে, এতিয়া যদি কোনোবা এটা সময়ত ক্যাপচার করে দিয়া হয়, মুখর ভাজ বিভিন্ন ধরনের হব পাৰে, ফটোকপি কেতিয়াও ভাল নুঠে। হয়তো সেইটো কারণতে দীপলিনা ডেকাই তেনেকৈ কৈছিলে নেকি, মই ভাবো যে হে এনেকৈ নহয়। কিন্তু সেই কথাটোকে ইমান বেশি ভাইরাল করে পেলালে, ইমান বেশি বিতর্ক যে যার যি মন যায় তেনেকৈ কোৱা আরম্ভ করে দিছে। আসলতে কোনেনো কার মুখ বন্ধ করব, কিন্তু আমার বিবেক বুলি একটা কথা আছে, আমার নিজের চিন্তা শক্তি বুলি একটা কথা আছে, প্রত্যেকরে চিন্তা শক্তিটো সেই মন্তব্যতে প্রকাশ পায়। আর কোনে কোনে এই ভিডিওটি পাইছিল আর পোৱাৰ পাছত আপনার মনলে কেনেকুৱা ধরনের ধারণা আহিছিল, সেইটো অন্তত আপনাদের জানাব দেই কমেন্টত। অ কলিজা, কিমান সময় রয়ে আছো তোমালোকৰ কারণে, ইমান দেরি হয়ে আছা, স্টেপতে বহি বহি ওয়েট করে আছো। আইতা আইতা, সুমিতা দিয়াচোন, সুমিতা দিয়া, সুমিতা দিয়া, মইটা খাও, মইটা খাও। সুন্দর ভিডিওটি যদি চাইছে সাকে ফোনটো এই কুয়েশনটি করেছিলেন, ময়ো আপনার আকো এবার সুধি দিছো। আমার কণমানিজনী আগফালের চুলিখিনি যে অকনমান তাই মানে খুব হেৰি পাতল, আর সেই কারণতে বহুতে কয়ে আছে যে একবারে চুচি দিবলে, এবার আমি খুড়াইটো দিছিলোঁ, কিন্তু কাটি দিব লাগিবনে নালাগিবনে জনাবচোন, যার অভিজ্ঞতা আছে দেই। মানে এফালে দেখাই দিয়াচোন, হাই কই দিয়ে, এনেকে পাতল হয় বহুতে কৈছে, এনেকে কাটি পেলায় একদম ধুনিয়া টকলা কৰি দিবলৈ কৈছে, চুচি দিবলৈ কৈছে। আর তাই যেতিয়া ডাঙৰ হব তেতিয়া নিদিব নাই, এতিয়া বোলে সৰু হৈ আছে তেতিয়াই ভাল হব। সেইকাৰণে আপোনালোকে মোৰ ভিডিঅটো কমেন্ট কৰিব প্লিজ। এই কথাটো ধুনুৱে কৈছে আমার চেং ডাঙক, তোমাৰ কাৰণে মই এইখন দুনিয়াত ফচি গৈছো বোলে। তাই কোনজনী কি কব, কোনজনীক চাব, আজিকালি মানুহবোৰক বিচাৰি পাবলৈকে নাই, ক'ত গ'ল, এতিয়া আহিছে, মই ইফালৰ পৰা সিফালে বিচাৰি ফুৰিছো, চেংডাঙেও বিচাৰি ফুৰিছে, ৰাস্তা ফালে মানুহ যাবই নোৱাৰে, চবকে চিঞৰিছে নহয়, গম পাইছা নাই। অ শুনা, তোমাৰ চেণ্ডেল ইয়াত থৈছিলা নে, এপাতহে আছে যে, আৰু এপাত কি হ'ল, হ'ব পায়, অ'চে ক'লে নিলি চেণ্ডেল, মোনো চাই থৈ আহাচোন পিছফালে আছে নি, অ হে পাত, নহয় তেতিয়াহ'লে চেৰিয়া, আমাৰ কণমানিয়ে খেলোতে কৰিলে নেকি, এনেই বদনাম দিছিলো ন, সেয়ে কয় নেদেখাই কণাই সমান বুলি। ক'ত পাইছিলা, কি এফাল যে, কি এফাল যাতিলা, এফালে যাতিলা লাগিলে নি, আৰু এফাল কাৰোবাক দিব পায়, জাতিলাও এটা ছিঙিলো বুলি কৈছে, অ ছিঙিলো নহয়, জাতিলাও এফাল আছে বুলি কৈছে, মোৰ পকা চুলিকেইডাল কাঢ়ি দিব, ই এমাও
সময় নহৈছে নহৈছে, খুব ছুটি ছুটি হয় নাই? মিছা কথা নকবা, মই এনেই কেনেকৈ কৈ পেলাই আইনাখনত চাই আহিছোঁ, ৰবা দেখুৱাই দিম। সৰু মানুহবোৰে যে ওকণি চাবলৈ দিলোঁ নাই বুলি কয়, পকাচিল চাবলৈ দিলোঁ নাই বুলি কয়, একে ঠিকছে নাই? কেনেকুৱা খজুৱাইছে, কেমিকেলবোৰ লগাবলৈ ভয় লাগে। কেমিকেল এবাৰ লগোৱাৰ পাছত আৰু কিছুমানৰ স্কিনৰ বহুত প্ৰব্লেম হয়, কিছুমানৰ চুলি বেয়া হয়, কিছুমানৰ গোটেইখিনি পকি থাকে। সেইকাৰণতে ভাবিছোঁ যিমান দিনলৈকে পাৰোঁ এনেকৈ থাকক, একো নলগাওঁ, পকিলে পকিব আৰু নবা। বয়সে চুলি পকিব, চুলি নাৰাখে। বয়সটো আচলতে এটা সংখ্যাহে, কিন্তু এটা কথা ঠিক যে মানুহে কৰ্মৰ যোগেদিহে আমাৰ বয়সৰ সীমাটো মানে বন্ধা আমি ভাল, যে আমি ইমানটো বয়সত আমি কি কি কৰ্ম কৰিলোঁ, আমি কিমানটা ভাল কাম কৰিলোঁ, আমি কিমানজনৰ কাৰণে ভাল কাম কৰিব পাৰিলোঁ আৰু আমি কেনেকৈ জীয়াই থাকিলোঁ, মই ভাবোঁ আচলতে সেইখিনি কথাহে। সন্ধিয়া চাহ খাবৰ কাৰণে আমাৰ এখেতে আনি থৈছে চটপটি, আৰু আমি সেইদিনাখন বেটী ঘৰলৈ গৈছিলোঁ যে, বেটী ঘৰলৈ যাওঁতে মানে মোৰ ছোৱালীজনীৰ ঘৰলৈ যাওঁতে তেতিয়া লৈ আহিছিলোঁ এয়া ভুজিয়া, ভুজিয়া দি পেলাই এতিয়া চাহ খাওঁ, এখেতে বোলে চটপটিটো লৈ আনা, গতিকে আৰু একেলগতে চটপটিৰ জুতিটোও লৈ লওঁ। মুনুৱে চাহ কাপ দি থৈ গৈছে, সন্ধিয়া সময়ত সদায় একাপ চাহ খাওঁ। আইজনী মামাটো মই বনাম, আলু ভাজি, আলু ভাজি মাকেও ভাল পায়, জীয়েকেও ভাল পায়। আজি পিছে ভাতটো মই ৰান্ধিম, কাৰণ মই আজি আপোনালোকৰ লগত এটা খুব ধুনীয়া ৰেচিপি শ্বেয়াৰ কৰিম, আপোনালোকে ভিডিঅ'টো চাই থাকিব শেষলৈকে, আৰু মই ভাবোঁ এই ৰেচিপিটো আপোনালোকে খুব বেছি ভাল পাব। আৰু যিহেতু আমি প্ৰতিগৰাকী গৃহিণীয়ে নতুন নতুন সোৱাদযুক্ত কিবা এটা ঘৰৰ মানুহক বনাই খোৱাবলৈ পালে ভাল পাওঁ, আপোনালোকেও নিশ্চয়কৈ ভাল পায়। আপোনালোকে জনাবিলাকো আমাক কমেণ্টৰ জৰিয়তে জনাব, আৰু আমাৰখিনিও আপোনালোকৰ লগত এনেকুৱা সৰু সৰুকৈ আৰু কিবা কিবি অলপ শ্বেয়াৰ কৰি আছোঁ। আৰু নাজানো ভিডিঅ'ৰ মাজত আপোনালোকে কোনে কেনেকৈ কি পাইছে, তথাপিও ভাবোঁ অকণমান কিবা এটা দিবলৈ পালেও আমাৰ ভাল লাগে, যিহেতু আপোনালোকে ৰিচাৰ্চটো কৰে আৰু ভিডিঅ'বিলাক চাই, কেতিয়াবা মনোৰঞ্জনৰ কাৰণে, কেতিয়াবা তাৰ পৰা কিবা এটা শিকিবৰ কাৰণে। শাক পাচলি বজাৰ কৰিবলৈ আহিলোঁ, বহুত দিনৰ পৰা ভাবি আছিলোঁ চজিনা খাম বুলি, একদম চজিনাখিনি দেখি পেলাই ভাল লাগি গৈছে। অৱশ্যে ইয়াতকৈ অলপ কোমলীয়াটো মই খাই ভাল পাওঁ, এইটো হ'লেও ইমান কথা নাই, মুঠৰ ওপৰত খাব লাগিব। এইটো আজি সৰু আলু আৰু চজিনা বনাম। আগে আলুখিনি এনেকৈ ধুই পখালি ধুনীয়াকৈ ল'লোঁ আৰু এইখিনিও এনেকৈ কাটি ল'লোঁ, কোমলীয়া নহয় অলপ বুঢ়া, সেইকাৰণে বাকলিবোৰ গুচাই ল'লোঁ। আৰু ইয়াতে আছে সৰিয়হ, কেৰাহীত তেল দিলোঁ, তেল গৰম হ'ল আৰু মই এতিয়া ইয়াতে সৰিয়হ আলুকেইটা আগে ফ্ৰাই কৰি ল'ম। অকণমান ফ্ৰাই কৰি ল'লে মানে এই চব্জিখনৰ টেষ্টটো বহুত সোৱাদ হয়। এয়া নিমখ অলপ দি দিলোঁ, আলু ফ্ৰাই হ'বলৈ বহুত সময় এনেও নালাগে, এইখিনি মই ফ্ৰাই কৰি ল'লোঁ আৰু এতিয়া ইয়াক কাঢ়ি লৈছোঁ। আৰু ইয়াতে মই পিঁয়াজ এটা এইটো দি দিলোঁ, আপোনালোকে পাঁচফোৰণ গুড়ি কৰিও ল'ব পাৰে আৰু এনেকৈও দিব পাৰে, মই এইটোখন চব্জিত এনেকৈয়ে দিওঁ। ইয়াত দিলোঁ তেজপাত আৰু ইয়াত হালধি আৰু এতিয়া ইয়াতে মই দি দিলোঁ চজিনাখিনি। আলুত নিমখ দিছিলোঁ সেইকাৰণে, অকল চজিনাৰ কাৰণে মই খুব কম পৰিমাণৰ নিমখ দিছোঁ। আৰু এনেকৈ অলপ সময় লৰাই এতিয়া মই দি দিম ইয়াতে ঢাকন, মানে আলুৰ বাকলিখিনি গুচাবলৈ লৈছিলোঁ কিন্তু ইমানেই সৰু যে চব গুচাব নোৱাৰিলোঁ, গতিকে আপোনালোকে যদি এনেকৈ গুচাই লৈ গুচাই ল'ব আৰু যদি নোৱাৰে এনেকৈ দিলেই হ'ব। এইখিনি ফ্ৰাই হৈছে এতিয়া, ফ্ৰাই নিচিনাকৈ বনাব লাগিব, এয়া ফ্ৰাইখিনি হৈছে, হোৱাৰ পাছতে এতিয়া মই এইখিনি তুলি থওঁ, একেলগতে আলুৰ লগত এনেকৈ তুলি দিম, ফ্ৰাই থাকিব দেই। আপোনালোকে যদি এনেকৈ ৰান্ধি খোৱা নাই অন্ততঃ এবাৰ এনেকৈ ৰান্ধি খাব, ৰন্ধন প্ৰকৰণ সকলোৱে জানে, মই এইটো কথা আগতো কৈছোঁ এতিয়াও ক'ম, কিন্তু আচলতে প্ৰতিজনেৰে ৰন্ধাৰ প্ৰণালীটো বেলেগ যে, সেইকাৰণে খাবলৈও টেষ্টটো বেলেগ হয়। চজিনাখিনি তুলি দিয়াৰ পাছত অকণমান তেল আৰু দুটুকুৰামান পিঁয়াজ ইয়াতে থাকি গ'ল, মই খালি ইয়াত বেলেগে তেল পিঁয়াজ আৰু একো নিদিওঁ, মই একেলগতে গ্ৰাইণ্ড কৰি লৈছোঁ আদা আৰু নহৰু সৰিয়হৰ লগত। এতিয়া মই এই পেষ্টখিনি ইয়াতে দি দিওঁ, এতিয়া মই গোটেই পেষ্টখিনি ইয়াতে দি দিলোঁ আৰু ইয়াতে লাগি থকাখিনি অকণমান পানী দি, সেইকণো লোকচান নকৰোঁ আৰু পানী দি পেলাই এনেকৈ ইয়াতে দি দিওঁ। সৰিয়হখিনি একেবাৰে ভালকৈ যদি সিজি নাযায় তেতিয়া খাবলৈ ইমান টেষ্ট নহয়, এটা
কিবা একটা সেন্ট এটা আহে, সেইকাৰণে একদম ধুনীয়াকৈ এনেকৈ ভাজিব। আর ইয়াত যিখিনি পানি দিছিলোঁ পানিখিনি একদম শেষ হৈ যোৱাকৈ ভাজিব, এনেকৈ লৰাই থাকিব যাতে লাগি নধৰে তলত। হয়তো আপোনালোকে ভাবিও নাপাব যে ইয়াত মই এনেকুৱা এটা বস্তু মিহলাম, যার কারণে আপনাদের শেষলকে যদি চাই না থাকে মই রঙার টেস্টটা কিন্তু আপনাদের নাপাব। ইয়াত খুব কম পরিমাণের দেখিছে নে গুড়, অকনমান গুড়, চেনি নহয় কিন্তু এই গুড়ে দিব, কিমান অকনমান গুড় সব মানে কিমান কম পরিমাণে দিছো। আর এইখানে এটা এনেক মিলাই দিব লাগবে। আপু গুড়খিনি দিয়ার পাছত তিনি মিনিট সময় মই এনেক ভাজি থাকিলো। ভাজি থাকার পাছত এতিয়া এই ভাজি থোৱা যিখিনি মই ফ্রাই করে থৈছিলোঁ আলু আর সজিনাখিনি মই এতিয়া ইয়াতে দি দিলোঁ আর এনেক এতিয়া লগ লগাই দিলোঁ। আর ইয়াত আকৌ পানি এড করব লাগিব। এখানে মই মিক্সিত থাকাখিনি আকৌ অকনমান আফালি দিলোঁ, সেইকাৰণে বগা বগা হৈছে। রান্ধি হৈ গ'ল, আপোনালোকে গ্রেভিটো নিজৰ মতে ৰাখিব, মই ইমান কমতে ৰাখি দিছোঁ। হৈ গ'ল আৰু।